শুনুন 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 সবে শুনুন দিয়া মন, জল আর পৃথিবীর কথা কিছু করিব বর্ণ। জল বলছে পৃথিবীকে, প্রভু আমি তোমার এই পৃথিবীর প্রাচীনতম নাগরিক, তাই আপনাকে কিছু আমি জানাতে যে চাই। আজ্ঞা হলে যদি সময় থাকে তার আগের দিনের হিসাব আপনাকে জানাই। জল বলছে, এই দেখুন না এতদিন পরে আমার তটে এক চিল এলো রে। প্রভু কত কম চিল দেখা যায় আজকাল এই শহর বন্দর নগর মাঠে, আপনার তো জানা থাকার কথা কোথায় গেছে গো ওরা। আর সে যেমন করি হোক, কাল একটা এসেছিল আর বসে আর বসলো এসে আমার পাশে। প্রথমে থমকে দাঁড়িয়েও এদিক ওদিক দেখে, তারপর ওর লম্বা ঠোঁট ডুবিয়ে দেয় আমার বুকেতে। তবে আমার তা ভালোই লাগছিল প্রভু, লাগছিল যেন চুমুকে চুমুকে আমার জন্ম হচ্ছে। এক চিলের গলায় গলা থেকে রক্তে, রক্ত থেকে আর এক নতুন চিলে। তারপর অনেকক্ষণ বাদে দিনের তৃতীয় প্রহরে এক জানোয়ার এলো আকুণ্ঠ পিপাসা নিয়ে, আর আমায় খেতে লাগলো চকোশ চাকোশ। এই অভব্য আওয়াজের জন্য ক্ষমা করো প্রভু। ও এক পশুর আনন্দেরই আওয়াজ ছিল, এর চেয়ে ভালো কিছু ছিল না ওর চোয়ালে। এর মাঝে আবার এর মাঝে কত যে চড়াই তিতির, মানুষ অমানুষ চলে গেল আমার পাশে ঘেঁষে। বলতে কি একবার তো এমন হলো, সূর্যের সাত ঘোড়ায় নেমে এলো আমার কাছে। তৃষ্ণায় কাতর কিন্তু আসলে যে এলো, সে ছিল এক রাখাল ছেলে। সে কেমন করে বুঝায় প্রভু, কারণ আপনার তো কখনো পিপাসা পায় না। ও যে কতটা তৃষ্ণার্ত ছিল, তখন হলো কি ও হরবরা নিতে, আমায় কোষ ভরে যেই তুলেছে। আর কি জানি কেন ওর নজর পড়ল আমার ভিতর। আর কেমন টলে গেল, আর পুরো তো পুরোই নিচে পড়ে গেলাম নিচে, লজ্জিত আমি প্রভু। আর ওই ঘটনায় কেঁপে কেঁপে উঠছি আজও, কিন্তু করবে বা কে কি, সময়টা এমন এখন এমনি যে জল নদীতে আছে বা কারো চেহারাতে। ঝুঁকে দেখলে তো তলায় কাদা মাটি, চোখ তো পরে কোথা। সব শেষে প্রভু, শেষ কিন্তু জরুরি কথা, ওখানে হবে আমার ভাই বেড়াদার, মঙ্গল গ্রহ বা চাঁদের পরে। আপনার চিরচেনাই জল এমন দুর্বলতার কান্নিস পর্যন্ত পৌঁছে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, এখন বাজার বর্তমানে যুগ, আর এখানে কোনো রহস্যময় স্রোতে আমি সবসময় হাজির আছি। যদি অপরাধ ক্ষমা করেন প্রভু, আর যদি আমি মিথ্যে বলি, তো জ্বলে যেন খাক হয়ে যায় লোকে বলে, তে আপনার সম্মতি আছে। আর এইখানেতে শেষ করিলাম আমি জলের প্রার্থনার পটের কথা,
নামটি আমার বরুণ পটুয়া ময়ূরেশ্বর হয় থানা। জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল। বরুণ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমার বাবা বাঁকু পটুয়া আমাকে তোমার দাদুদের কথা খুব বলতো, তোমার দাদুদের কথা। তা তুমি তো বড় হয়েছ, বাবার কাছ থেকে অনেক শিখেছ। এই যে এই পুরনো যে তোমাদের বাড়ির যে ঐতিহ্য, এই যে যেমন ধরো এই যে লাঠিটা দেখ, হ্যাঁ এই লাঠি হচ্ছে তোমার সেই বাবা বাবার জ্যাঠামশাইয়ের লাঠি, সেটা ঠিক রেখে দিয়েছ। এই যে ছাপি ছাপ আছে কি সাপ নাই তো দেখো বাবা, সেটা হচ্ছে তোমার বাবার জ্যাঠামশাইয়ের, এটা রেখে দিয়েছ। তাহলে তোমরা যে একদম পুরনোকে ফেলে দিয়েছো তার দাউনি না, তা ফেলেনি দাউনি। তাহলে তোমার যে চিত্র এঁকেছো, এই চিত্রের মধ্যে পুরনোটাকে তুমি কতটুকু করেছো আমাকে বলো। আর আমার যে চিত্রকলা আমি এঁকেছি এর মধ্যেও পুরনো রেখেছি, পুরনো যেমন গাছপালা, তারপরে আমার বর্ডারের রং, বর্ডারের যে রকম পাতা সবই রেখেছি। আগে তো যে রংগুলো ব্যবহার করলে প্রাকৃতিক রং, হ্যাঁ প্রাকৃতিক গাছগাছালি থেকে পাথর থেকে, হ্যাঁ সেগুলো তুমি কি সেগুলো কি ব্যবহার করছো? হ্যাঁ ওগুলো এখনো ব্যবহার করছি। কি কি ব্যবহার করছো বলো, দু চারটার নাম। যেমন আপনার কালো রং, ওই আপনার হুঁসকালি, যেটা মুড়ি ভাজলে আমাদের গ্রামে মুড়ির হাড়ির তলাতে কালি জড়ো হয়ে যায়, ওই কালিটা ঝেড়ে নিয়ে এসে কালি রং বানায়। তারপর লাল রংটা আপনার গিরি মাটি রাস্তার মধ্যে পাওয়া যায়। তারপরে সাদা খড়ি আমাদের এখানে প্যাটেননগর আছে ওখানে, আর যেমন গোলাপি, তারপরে আপনার সবুজ, এইসব রং ওই রঙের মধ্যেই। একটা ব্যাপার তোমাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি, মানে সেটা হচ্ছে ওই যে দুটো পাখি তুমি কালার কম্বিনেশন বুঝতে পেরেছো, প্রথম পাখিটার রঙের সঙ্গে দ্বিতীয় পাখিটার রঙের যে তফাৎটা করেছো না, এইটা তোমার মানে মানে কি বলে শিল্পী হিসেবে তোমার অসাধারণ কৃতিত্ব। কালো তো স্যার খুব মানে এটা খুব কালো নয়, এটা একটু লাইট কালো হয়েছে, এটা তার মধ্যে একটু কালো হয়েছে, যেমন এইখানটা কালো আছে আর কি পুকুরের পাড়টা। আর এটা তো জল খাচ্ছে যার ফলে হয়তো ছায়াটা বা এর ব্যাপার আছে ওই জন্য। দেখ তুমি মানে জ্ঞাত সারে হোক বা অজ্ঞাত সারে তুমি একটা সাংঘাতিক কাণ্ড করে বসেছো। কী কাণ্ড করেছো সে তুমি নিজেই জানো না, বুঝতে পেরেছো তুমি? তুমি ও একটা নতুন মাত্রা দিয়েছো, তোমার যে আর্ট করেছো তাকে পূর্ণতা দিয়েছো, কবিতার কবিতার ভাব পরিপূর্ণ হয়েছে তোমার ওইটা কালো করার। হ্যাঁ স্যার, এটা গুরুর আশীর্বাদ, বাবার আশীর্বাদ যথেষ্ট মাথায় আছে, বা আপনাদের আশীর্বাদ যথেষ্ট আছে যার জন্য হয়তো আমি পেরে উঠেছি। বাবার রঙের মালাই, বাবার তুলি, তুলির বাক্স সবই আমি রেখেছি পুরনো। এটা কি আপনার ওই গুরুর কাছে পাওয়া? এটা কি তুলি রাখার জায়গা? এও তো মনে হচ্ছে নিজে হাতে বাঁশ থেকে তৈরি করা। ভবিষ্যৎ যদি বলেন তাহলে তো ভবিষ্যৎ তো অন্ধকারে। কারণ কারণ এই যে আগে তো ভিডিও, তারপরে এই টেলিভিশন ফিশন সব তো ছিল না। ভিডিও হয়েছে, সব হয়েছে, হ্যাঁ তারপরে সিনেমা হয়েছে, সিনেমা হয়েছে। এই যে বদলগুলো হলো, বদলে যে ধাক্কা, পটুয়াটা তো বিলুপ্ত হতে যাচ্ছে, তোমরা এখন লড়াই করছো। সেদ মাছে রবে ধারণ করে নি মাই গর্ভেতে মিশালো, দশ মাস দশ দিন পরিপূর্ণ হলো, ফাল্গুন মাসের পূর্ণিমাতে নি মায়ে ভূমিষ্ঠি পড়িল। আজ দায়ী রূপে বসমতি হস্ত পেতে নিল, সুবর্ণে ছুড়িতে নি মায়ের না বিচ্ছেদন হলো, আমালে যাওয়ালে দিচ্ছে নি মাগো সচি মায়ের কোলে, লক্ষ লক্ষ চুমু খাই বদন কমলে। আজ হেলে দুলে গুনের নিমাই বাড়িতে লাগিল,
শুভ দিনে শুভক্ষণে নিমাইকে পাঠশালাতে দিল, সব ছেলের পড়া হলো নিমাইয়ের নাহি হলো, ক্রোধিত হয়ে পণ্ডিত নিমাইকে মারিল। আজ কানিতে কানিতে নিমাই তামাল তলে গেল, সরভুজা মূর্তি খানা নিমাই পণ্ডিতকে দেখালো, গলায় বস্ত্র দিয়ে পণ্ডিত কহিছেন বচন, অপরাধ ক্ষমা কর সচির নন্দন। রাম রূপে ধেনুকে ধারি কৃষ্ণ রূপে মাসি, গৌরাঙ্গে রূপে তেনিমাই সেজেছে সন্ন্যাসী। আজ তামাল তালে হতে নিমাই বাড়ি ফিরে গেল, মা মা বলে নিমাই তিন ডাক দিল, ঘুমাইয়েছিল মাতা চেতন নাহি হলো, সেদিন থেকে গুণের নিমাই উদাসীনী হলো। আজ প্রভাতে উঠিয়া মাতা নিমাই নিমাই বলে, প্রতিধ্বনি ততুয় গো নাই নাই বলে, কেউ বা বলে মা তোর নিমাই জলে ডুবে মূল, কেউ বা বলে মা তোর নিমাই সন্ন্যাসেতে গেল। আজ সন্ন্যাস ধর্ম বড় ধর্ম নিমাই না পারবি রাখিতে, কেমন করে ভিক্ষা মাগিবি পরে দাঁড়িতে, ঘরে আছে বিষ্ণু পিয়া জ্বলন্ত যোগিনী, কেমন করে রাখবো তারে দিয়ে মুখের বাণী। নিম্নতলে জন্ম নিমাই নিমের মালা গলে, সকালে বিকালে কে ডাকবে নিমাই মা মা বলে। আজ মাঠের মধ্যে আগবে রেখে সেই তো মায়ের মাতা, এগলা মায়ের পুত্র মোলে মা দাঁড়াবে কোথা। দেখো গো নদিয়ার লোকে ঘরের বাহির হয়ে, আমার নিমাই যাচ্ছে সন্ন্যাসেতে তোমরা রাখো বলে কয়ে। নবদ্বীপ ছাড়িয়া নিমাই কাটো আতে গেল, মধুনাপিত বলে নিমাই ডাকিতে লাগিল, আয় বাবা মধুনাপিত বাটার তম্ব খাবি, শীঘ্র করে আমার মস্ত কি মুড়াইয়া দিবি। ডরে নিল কপি নিল কুমুন্ডল নিল হাতে, আমার সচির দুলাল যাচ্ছে ও গোপাত কি তরাতে, খোল বাজে মৃদঙ্গ বাজে বাজে করতাল, তাহার মাঝে নৃত্য করেন আমার সচির দুলাল। আজ রবির পুত্র জমে রাজা জমে নামে ধরে, বিনায় অপরাধে কাউরি দণ্ডি নাহি করে, চিত্ত গুপ্ত দুটি ভাই দিবা রাত্রি জাগে, যার যার কপালে লেখন বিধাতা লিখেছে। জমি দূত বেষ্ট দূত এরা দুটি ভাই, মরণ কালে কেউ বা ধরে চুলের মুষ্টি। পটুয়ারা মানে প্রথম থেকে মুসলিম ছিল না, যেমন এখানকার সব মুসলমানই সেরকম আরব থেকে আসা মুসলিম নয়। তো সংস্কার বলে যে বিষয়টা আছে, যে ব্যাপারটা আছে, যেটা চিরকাল মানুষ মেনটেন করে এসছে, তো এখনো সেটা পারে না। পটুয়াদের অনেকটা ক্ষেত্রেই হিন্দুদের প্রতি নির্ভরশীল এবং এরা অন্তরে অন্তরে হিন্দুই বলা যায়। তো সেক্ষেত্রে তারা জীবিকা নির্বাহের জন্য পর দেখানো, গান গেয়ে বেড়ানো, সেটা হিন্দুদের দেবদেবীর মূর্তি করেই হয়। মুসলিমদের যদি দেবদেবী ওদের যে আল্লাহ ইত্যাদি বা পয়গম্বরীতে ছবি আঁকে, তো হয়তো মুসলিমরা সেভাবে মেনে নেবেন না, যার জন্যে এরা মূর্তি গড়ার সাথে সাথে এটাও করে এসছে। এটা তাদের সামাজিক একটা অবস্থান। ব্যক্তিগত আমার যেটা মত হচ্ছে, সেটা আমার তৃষ্ণা মিটলেই হয়, সেটা আমার ওয়াটার পানি জল একটা পেলেই হলো। এবং সম্ভবত কবির বলেছিলেন যে আমার পাটা সরিয়ে দাও যেদিকে ভগবান আল্লাহ নেই, তো সেটা ঘোরানো যায়নি। সেটা যদি বিশ্ব প্রসবিনী প্রসবিনী জগদ্ধাত্রী হন, তারই যদি সবাই সন্তান হন, তার মুসলিম বাইরে থেকে আসেনি, বা সবাই যদি খোদাতাল্লার সৃষ্টি হয় এই প্ল্যানেটে এই জগতে, তাহলে হিন্দুরাও বাইরে থেকে আসেননি। তো আমার মধ্যে যে বিষয়টা আছে বা সমস্ত পটুয়াদের মধ্যেই, নজরুলের মতনই বলি যে তাদের গালাগালিকে গলাগলিতে পরিণত করাই আমাদের একটা উদ্দেশ্য। আমার কাকার যে পরম্পরাগত পট কাগজের উপর হতো, সেটা থেকে আমি কাপড়ে করলাম, সিল্কে করলাম, ফরাসি বিপ্লবের উপর কাজ করলাম, পণ প্রথার উপরে করলাম, মানে গতানুগতিক যে গল্প রামায়ণ মহাভারত এটা ছেড়ে আমি একটু বাইরে আসতে চাইলাম। আমার এই বাইরে আসার আকুতিটা অনেকদিন থেকেই ছিল, কিন্তু টুকিটাকি যখনই কাজ করেছি অনেকে সমালোচনা করেছেন যে পর যেটা সেটা তো মূলত ঠাকুর দেবতা এরকম নির্ভর। আমার মনে মনে হয়েছিল যে পৃথিবীর সব কিছু তো চেঞ্জ হয়, তো এটার চেঞ্জ কেন হবে না। তখন
আমি ভাবলাম যে কালীঘাটটাকে রিভাইভ করা দরকার। প্রায় 100 বছর আগে মানে ইংরেজ আমলে নতুন বাবুদের চিত্তরঞ্জনের জন্য মেদিনীপুর সংলগ্ন এলাকার পটুয়ারা পটের যে ট্র্যাডিশনাল রাঙ্গিকে চেঞ্জ করে ওরা সোশ্যাল সাবজেক্টকে তারা পটের মধ্যে নিয়ে এলো এবং আঙ্গিক করলো এবং চৌকো পটর প্রবর্তন করলো এবং ভেরি পপুলার হয়ে গেল 100 বছর পর। আমি যে কালামকে দিয়ে করেছিলাম কি বৈদ্যনাথ পপুয়ার পানি ঘটনা থাকবে জড়ানো পট করবে, আমি সেই কালামের স্বপ্ন দেখেছিলাম। সে লন্ডনে যাচ্ছে, প্যারিস যাচ্ছে, ভিয়েনা যাচ্ছে, জুরিখ যাচ্ছে, বাট ও লাইফে যাচ্ছে না। তাহলে এই ব্যাপারে তুমি আমাকে বলো দেখিনি, বৈদ্যনাথ পটুয়া থেকে তুমি আজকে অ্যাডভান্স ঠিকই কিন্তু ওই ফোক লাইফ থেকে তোমার যে বিচ্ছন্নতা এই ব্যাপারে তোমার বক্তব্য কি? না এইখানে একটু বোঝার একটু সরি ভুল হয়েছে, সেটা হচ্ছে এই আমি আমার লাইন থেকে এক বিন্দু সরিনি। আমার যেটা মনের থেকে তাগিদ অনুভব হয়েছিল যে কালীঘাটটাকে বাঁচানো দরকার, তো কালীঘাটটাকে রিভাইভ করা হলো। তারপর ওর যে তখনকার যেমন বাবু বিবি দেখেছে ফটোরা তখন ছবি এঁকেছে, এখন যে এত গাড়ি ঘোড়া এরোপ্লেন এত বিষয়ে সমাজ সংস্কৃতি এত বদলে গেছে, তো সেইটা কেউ তার মধ্যে আনতে চায়নি বা পারেনি। আমি চেয়েছিলাম ওইটাকে একটু উজ্জীবিত করে ওকে আরও একটু আগিয়ে দেওয়া এবং সেটা আমি অনেকটাই পুরোটনায় অনেকটাই আমি সাকসেসফুল হয়েছি, কিন্তু আমি আজও জড়ানো পট করছি। আরেকটা সাপ আছে, ওর নাম হচ্ছে এমএলএ ফাটা কেস্ত বাবা, নাম তুইছি আমরা, যে সে স্টেশন ধরে না, বড় বড় স্টেশন ধরে, এই ছালে আসানসোল দুর্গাপুর শিলিগুড়ি সহ জায়গায় ধরে না, একমাত্র ধরে বহরমপুর স্টেশন আর কান্দি। আস্তে আস্তে বাবা ছেলেরা সবাই চাল পয়সা নিয়ে আসবা, কাল দেখে যেন ফাঁকি দেবো না, যদি ফাঁকি দেয় তোমার শাশুর দোষ চোখ টানা হয়ে যাবে, সারাদিন হালা বন্ধ হয়ে যাবে, বুঝেছি জি। মাগো বলি কথা শোনো মাতা, তোমারে মুসা পূজা দিতে হবে আমারে, আরে শঙ্করানন্দী দেবী বনামে বিশহরি, তাহারি চরণে আমি কোটি প্রণাম করি, একদিন সাজি হাতে দেবী দুলোচন, আরে পুষ্পহিত পদ্ম বনে করিল গমন, আরে হেন কালে হেমাবতী মায়া রূপ ধরি, উপজিল পদ্ম বনে আদরা তৈয়ারি, পাশানি হয়ে আকাশে রহিল বসিয়ে, হেন কালে হরয়া সে সাজি হাতে ময়ে তলে ডান হাতে সাজি বেহুলা বেহুলা বাম হাতে বেলপাতা, শিবের মাথায় পুষ্প দিতে মনসা বাড়ায় মাথা, শিবের মাথায় দিল সেইখানে সে মশার আমার রাজি হয়ে গেল, আই বীর সত নাগি বলে মন সত খুলে দেখেছিল, আমি কোথায় রে ভাই বীর সত নাগ ফিরে বাঁচা ধন, মায়ের নিকটে এসে দিল দর্শন, যোগ মাতা জগৎ মাতা জগতের জননী, বিনয় অপরাধে মাতা ধ্বংসা গো। তার বাজানা সোনা দিয়া মন, আমেরিকানের কথা কিছু কর শ্রবণ, আরে আমেরিকানে অয়েল সেন্টার ছিল যে রে ভাই, অয়েল সেন্টারে কথা যে শুনেছ সবাই, আরে প্লেনে এসে পরে পরে ধাক্কা যে মারিল। আমি যখন পট আঁকতাম তখন তো প্যারা বাঁকা হয়ে যেত, তখন আমার শ্বশুরমশাই বললো যে এ তো তুমি যে আঁকছ তো তুমি তো মিস্ত্রি গড়া হও নি, আরে কেন না যে মুখ মোটা হাতি ঘোড়া যে আঁকতে পারবে, মুখ মোটা হাতি ঘোড়া তবে সে জানবে মিস্ত্রি গড়া, তার মানে সে পুরো মিস্ত্রি হয়ে গেছে। তো সেই সেই থেকে শ্বশুরমশার পর থেকে আমি তখন কাজে মন দিলাম যে না প্যারা বাঁকা করা চলবে না, ভালো করে আঁকতে হবে, সেই থেকে আমি ভালোভাবে আঁকা শুরু করি। আমি সরস্বতী প্রতিমা তৈরি করতে গেছিলাম ভগবানপুর, সেই ভগবানপুরে একজন বলল যে তুমি কেন ওই বাহার নাম তৈরি করছো, রঞ্জিন নাম তাহলে তো ভালো হয়, তখন সেই থেকে আমাকে
সেই রঞ্জিত বলে ডাকতো, আমি রঞ্জিত বলে সারা দিতাম, সেই থেকে রঞ্জিত চিত্রকর নাম হয়ে গেছে। আমরা মানব জাতি এক মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান, আবার কেউ বা আবার হিন্দু হলো কেউ বা হলো। শান্তিনিকেতনের আমি মেলায় গিয়েছিলাম, তো ওখানে গান করতে এক ভদ্রলোক মহিলা আমাকে জিজ্ঞেস করছেন যে আপনার নাম কি, তা আমি তখন বলছি যে আমার নাম কোহিনুর। না কেন, তোমাদের অনেক পটুয়ারা আছে, ওদের তো দুটো করে নাম, তো তোমার কি দুটো নাম নেই? আমি হ্যাঁ আমার একটা নাম আছে, আমার শাশুড়ি রেখেছিল করুণা বলে, সেই করুণাই হয়ে গেছে। এবার আমার বিভিন্ন যে আমার মানে ভোটের ফটো বা রেশন কার্ড আরও কিছু কিছু ছিল, ওইসব কোহিনুর নামে ছিল, ওইগুলো এডিট করে আমি এখন পুজোতে আমার যত যেখানে সার্টিফিকেট হয়েছে সব করুণা নামে, এবং পাসপোর্টও কেটেছি করুণা নামে। ও তারা দু ভাই দুটি ধর্ম নিল, দেখো দেখো শাস্ত্রেতে আছে প্রমাণ, এক মায়ের সন্তান আমরা মানব জাতি, এক মায়ের সন্তান। শ্মশানে নিয়ে যায়, কবর নিয়ে যায়, ওটা কোনো ব্যাপারই নাই, ধর্মটা কোনো ব্যাপারই নাই, যে যার খুশি সেটা করতে পারে। না কেউ কেউ তো মুসলিম ধর্ম ব্যবহার করে, হ্যাঁ জার্মানরা বা ওদের সব আপনার শ্মশানে যায়, আবার বিষ্ণুপুরে ওদেরও আবার কবর হয়, এই কালাম পটুয়া আছে খুব চেনা ওরা। আসলে এরা হচ্ছে কি যাযাবর, ধর্ম নাই এদের, কোনো ধর্ম নাই, মানে বিশেষ কোনো ধর্ম নাই, বিশেষ কোনো ধর্ম নাই, এরা যার পাই তারই খাই, হিন্দুরও খায় মুসলমানরা খায় খ্রিস্টানরা খায়, সবারই বাড়ি যায়, মন্দিরও যায় মসজিদেও যায় গির্জাতেও যায়। এতো ভালো, সবার উপরে মানুষ, সবার উপরে মানুষত্ব, তার উপরে না, তার উপরে নাই। ও ধর্ম টর্ম আমি সব মানি না, তবে আমাকে ভালো লাগে আমি এটা করি। আর দেড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, দেড়িয়া মাছের বিয়ে করাতে যাব রঙ্গিলা, পুঁটি মাছ বলে আমি, পুঁটি মাছ বলে আমি, হাতের চুড়ি হব লো রঙ্গিলা, দেড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, কই মাছ বলে আমি, কই মাছ বলে আমি, বাঁশি বাজাই বলো রঙ্গিলা, দেড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, মাগুর মাছ বলে আমি, মাগুর মাছ বলে আমি, মিষ্টির হাড়ি নয়ে যাব লো রঙ্গিলা, দেড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, শিঙি মাছ বলে আমি। দুর্গে দুর্গতি নাচিনি, কৃপা কর দুঃখ হর না গো বিপদ কারিনি, আজি ইন্দ্র আজি দেবী গরি সকলি দেবতা, কপিরার সঙ্গে কি কহিলেন কথা, আজ স্বর্গপুরের মা কপিলা গো মৎস্যে নেমে গেল, নরলোকের দ্বারে দ্বারে ঘুরিতে লাগিল, সাজে বউকে ডাকে দিদি কহে নিল বতি, দেখে যেন বাবা পটের খেলা,
আসুন দেখি যান বাবা নারী নির্যাতনের কথা। অত্যাচার হয় সেই সিন একটু দেখাবো বাবা, দেখুন পটের মাধ্যমে। আসুন দেখি যান বাবা নারী নির্যাতনের কথা, মনের কথা নিয়ে বাবা, কেমন বিয়ে হলে পরে বন্ধন বাকি থাকলে মায়েদের উপর অত্যাচার হয় সেই সিন একটু দেখাবো বাবা, দেখুন পটের মাধ্যমে। সোনেন দিয়া মা